আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন, যা আমি জামার ডিজাইনটা কীভাবে তৈরি করছি, কীভাবে ইয়ে করছি। 10 থেকে 11 বছর বাচ্চাদের মেয়েদের জামা, যেন বাচ্চারা ওড়না পরা না লাগে বা বাচ্চাদের ইয়ে না লাগে, সবসময় তার ওড়না পরে থাকা যায় না ছোটো বাচ্চা। কারণ এখনকার বাচ্চারা এখনই এমনি অল্প বয়সে ম্যাচিউরড হয়ে যায়। তো এইভাবে তৈরি করলে আপনার বাচ্চাদের জন্য জামাগুলো ইয়ে লাগবে। তো আমি নিচে দিয়ে একটু কুচি দিছি, এটা আবার অন্যরকম বানাইছি, নিচে দিয়ে কুচি দিছি। তো না টেনে পুরো ভিডিওটা দেখেন, যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আপনাদের মাধ্যমে অন্যরাও দেখতে পারে। এটা এই যে আমি এটা ইয়ে দিছি, এটা কিন্তু আলগা, এই যে এই জিনিসটা আলগা, আর এটা হচ্ছে কুচি, এই যে আর এটাও আলগা, এই দেখেন এই কাপড়টা আলগা। আর এটা আমি ইয়ে দিয়ে দিছি, এটা ভিতরে কোনো ইয়ে রাবার টাবার দিইনি, এটা এমনি ইয়া হাতা দিছি, রুমাল হাতার মতো করে দিছি। গলাটা হচ্ছে গোল গলা দিছি, আর ফিতা তো সবসময় সব জামার ভিতরে ফিতা থাকে, কারণ বড় ছোট করা যায়, কারণ হেলদি বাচ্চাও থাকে, ইয়া বাচ্চা থাকে, এই জন্য আমি ফিতাটা দিয়ে দিলাম। তো আমার কোন ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগছে এই তিনটার ভিতরে আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, যেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আরেকজনে দেখতে পারে। একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, যেন অন্যরাও দেখতে পারে। জামাটা একটু অন্যরকম সিলাই করলাম এটা, তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ। আর দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই জামার ডিজাইনগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন নতুন ডিজাইন, নতুন নতুন ডিজাইনগুলো দেখতে পারবেন। কারণ আমরা একজন আরেকজনকে যদি সাহায্য না করি তাহলে ইয়া করতে পার, মানে আমরা উপরে উঠতে পারবো না। আমরা নারী, নারীকে অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে উপর দিকে উঠতে হয়। তো আমরা নারীরা নারীদের পাশে যদি না থাকি তাহলে কে থাকবে বলেন? তো আমার জামাটা যদি আপনাদের ভালো লাগে বা আপনারা আপনাদের মাধ্যমে আরেকজন দেখে তাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারবে বা আমার থেকেও নিতে পারবে যদি চায়, তাহলে আমার থেকেও নিতে পারবে। আমি একবারই স্বল্প দামে জামাগুলো সেল করি বা ইয়া করি, তবে এই জামাগুলো হচ্ছে অর্ডারই, এই জন্য এই জামা শুধু ডিজাইনটা দেওয়ার জন্য আমি দিচ্ছি যে নতুন নতুন ডিজাইনগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।